আসসালামু আলাইকুম গাইস। তো এটা হচ্ছে মালয়েশিয়ার পামবাগান। দীর্ঘ 8 বছর ধরে আমি এখানে কাজ করছি একজন সাধারণ ওয়ার্কার হিসেবে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম যে মালয়েশিয়াতে যে কাজটা করি, অর্থাৎ ফার্স্ট ডে ওয়ার্ক। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি বলবো প্রথম দিনের কাজ আমাকে কোথায় দিয়েছিল মালয়েশিয়াতে। আসলে নতুন অবস্থায় যখন পামবাগানে আসি তখন তো এমনিতেই মনটা খারাপ হয়ে গেছিল, আর এমন জায়গায় কাজ দিছিল যে আমরা ভয় পেয়ে গেছিলাম। তো এর আগের ভিডিওতে মালয়েশিয়া আমার ফার্স্ট ডে কেমন কেটেছিল সে বিষয়ে আমি বলেছিলাম। তো ওইখানে আমি আসলে বলেছিলাম যে আমাদেরকে যে রেস্টুরেন্টে নিয়ে গেছিল সেইখানে কুত্তা এবং শুয়োর রান্না করে রাখা হয়েছিল। তো তার মানে এই না যে মালয়েশিয়ার সব রেস্টুরেন্ট বা সব হোটেলেই এমনটা হয়ে থাকে। এটা মূলত সাধারণত চীনা হোটেলে বেশিরভাগই হয়ে থাকে, আর আমাদেরকে নিয়ে গেছিল চাইনিজ একটা হোটেলে, যার ফলে আমরা এগুলো দেখতে পেয়েছিলাম। আমরা ওখানে হট্টগোল শুরু করে দিয়েছিলাম। বাট মালয়েশিয়াতে যারা মালয় রয়েছে এবং ইন্ডিয়ান মুসলিম যারা রয়েছে, অর্থাৎ তামিল, এদের এখানে এই ধরনের কোনো খাবার পাওয়া যায় না। খুবই ভালো এবং ফ্রেশ খাবার। শুধুমাত্র আমাদেরকে যেখানে নিয়ে গেছিল আমি কিন্তু আমারটা বলেছি, প্রত্যেকের ক্ষেত্রে যে এমনটা হবে তা কিন্তু নয়, এটা আমার সঙ্গে হয়েছিল। তো যাই হোক, আশা করি আগের ভিডিওটার দেখলাম কয়েক ভাই আমার কাছে জানতে চেয়েছে বা কমেন্ট করেছে যে আসলে এরকম কিনা, তো সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম এই ভিডিওটার মাধ্যমে। তো এখন আমাদেরকে কাজ দিয়েছিল বন্ধুরা, আমরা তিনজন যখন আমরা এখানে আসি প্রথম দিন যখন আমাদেরকে কাজ দেয়, আমাদের রুম থেকে প্রায় না হইলেও তো 8 থেকে 10 কিলোমিটার দূরে হবে। মালয়েশিয়াতে আসার পরে প্রথম দিন আমাদেরকে রেস্ট দিয়েছিল যে তোমরা রেস্ট করো, এরপরে পরের দিন থেকে তোমাদের কাজ স্টার্ট হবে। তো প্রথমে যখন আসলাম এক নেপালি ভাইয়া এখানকার সুপারভাইজার আমাদের সঙ্গে হিন্দি বলছে, বাট ওই সময়ে সত্যি কথা বলতে কি হিন্দি সামান্য পরিমাণও হিন্দি আমরা যে তিনজন ব্যক্তি এসেছিলাম কেউই বুঝতাম না। আমাদের কাছে জিগিয়েছিল যে বন্ধু কাইসে হো, এইটা এটার বাংলা যে তখন আমরা মানে কি বলবো যে কিছুই বুঝি না হিন্দি। আসলে আমি যেখান থেকে এসেছি আমাদের এলাকায় হিন্দি তো তেমন চলেই না, তখন অত হিন্দির চর্চাও ছিল না। এখন যেমন সবাই হিন্দি ফিল্ম দেখে, হিন্দিতে কথা বলে, তখন কিন্তু অত পরিমাণ হিন্দি বাংলাদেশে চলতো না, এখান থেকে 8-10 বছর আগের কথা। তো প্রথম দিন আমাদেরকে রেস্ট দেওয়া হলো, দেওয়ার পরে পরের দিন সকালে ভোরে যখন আমাদের মান্ডু বা সুপারভাইজার ডাকতে আসলো, আমরা সকালে ঘুম থেকে উঠলাম, উঠে এখন ফ্রেশ হতে হবে। তো ফ্রেশ যে হব এই সময় আসলে আমরা একটা সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে নতুন অবস্থায় তো মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে পানির খুব স্বল্পতা। এখানে সাপ্লাইয়ের পানি অথবা বেশিরভাগ স্টেটে দেখা যাচ্ছে নালার পানি ব্যবহার করা হয় এবং রুমের পিছনে অথবা রুমের ভিতরে টং রাখা হয়, সেখানে কিন্তু পানি দেওয়া হয়। আমাদের এখানে আমাদের ক্ষেত্রতে এমনটা হয়েছে, এখন অন্যান্য স্টেটের ক্ষেত্রে এমনটা কিনা আমি জানি না, বাট আমি যত জায়গায় ঘুরেছি, যত জায়গায় গেছি, যত জায়গায় দেখেছি, সব জায়গায় একই সিস্টেম, নালার পানি ব্যবহার করা হয়। বাট বর্তমানে এসে কিছু বোরিং করা হয়েছে, সাপ্লাইয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে পানি দেওয়া হয়, কারণ মালয়েশিয়ার পামবাগানগুলো অনেক দূরে দূরে এসে সব স্টেট করে রাখছে, বাগানের ভিতরে রুম করে দিয়েছে। এখানে বোরিং তো আসলে হয় না, পাহাড়ের উপরে জঙ্গল আশেপাশ থেকে যে পানি আসারও কোনো ব্যবস্থা এখানে নাই, সুতরাং এখানে নালার পানি ব্যবহার করতে হয়। তো আমরা প্রথম দিন উঠলাম, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে বাইরে টং রাখা ছিল, টঙের ভিতরে মগ ছিল, সেই মগে আমরা পানি নিলাম, নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি কী করলাম, খুব পানি পিপাসা লেগে গেছে, সকাল সকাল পানি খেতে হবে। তো আমি তো আসলে অত বুঝতে পারি নাই আমি কী করছি, ওই টঙের ভিতরে যে পানি রাখা ওই পানি আমি মুখে দিয়ে খেয়ে ফেলছি। ভাই রে ভাই, কী আর কইতাম রে ভাই, মুখে দেওয়ার পরে ওই পানিতে এত পরিমাণ মেডিসিন মারা, এত পরিমাণ মেডিসিন যে আমার বমি আসার মতো ভাব হয়ে গেল। হঠাৎ করে নতুন অবস্থায় মালয়েশিয়াতে আসছি, এতক্ষণ তো ধরো আমরা আমাদের কাছে পানি ছিল বা আমরা পানি কিনে খেয়েছি, বাট ওই পানিটা যে ওই রকম এটা ধর আমার জানা নাই, আমাকে কেউ বলেও নি নতুন অবস্থায়, এটা ফার্স্ট টাইম আমার সঙ্গে ঘটেছিল একটা পাগলামি। তো এখানকার পানি যে পরে ফুটিয়ে তারপরে খেতে হবে গরম করে, এটা তো আর আমরা জানতাম না, বা এখানে পানি কিনে খেতে হবে, আমরা ভাবছি যে পানি এটা রেখে দিয়েছে হয়তো খাওয়া যাবে ভালো। তো এই তো পড়লাম একটা বিপদে, এরপরে গেলাম খাইতে। যাওয়ার পরে এক বাংলা ভাই, বাসাটা হচ্ছে ভাইয়ার মেহেরপুর, নাম হচ্ছে আশরাফুল, তো আমাদেরকে প্রথম দিন গরুর মাংস দিয়ে খেতে দিল। সত্য কথা বলতে কি প্রথম দিন আমি খাইতে পারি নাই, আমি যে খেয়েছি আমার মুখ থেকে মানে জোর করে ঢুকিয়েছি পেটের ভিতরে, ক্ষুধা লেগেছে, খেতে তো হবে। তারপরে খাওয়ার পরে আমার বমি আসার মতো ভাব এবং পানি দিল, প্রথম অবস্থাতে আমি পানি খেতে পারি নাই।
ভাই, নতুন যারা তোমরা আসবে, সত্য কথা বলছি, দেখবে তোমরাও খেতে পারবে না, এমনটা প্রবলেম হবে। সাপ্লাইয়ের পানিতে প্রচুর পরিমাণে মেডিসিন থাকে, তো তখন একটু সমস্যা হবে, বাট ধীরে 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 হ্যাবিট হয়ে যাবে, তখন আর এই গন্ধটা থাকবে না পানিতে। তো এরপরে প্রস্তুতি নিয়ে আমরা লোকাল টোকাল দিয়ে গেলাম কাজে। যাওয়ার পরে আমাদের একজনকে দিল ফলের যে বিচি রয়েছে এগুলো উঠাইতে, একজনকে দিল ডালগুলা কেটে সাইজ করে রাখতে, আর একজনকে দিল ফলগুলা বের করাইতে। সকাল থেকে কাজ শুরু করেছি ভাই, টাইম আর যায় না, সময় আর যায় না, ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে, আর ভাল লাগতেছে না, ঘড়ির দিকে তাকাই শালার ঘড়ি, টাইমও যায় না। যাই হোক, কুতে কেতে কুতে কেতে আমরা একটা পর্যন্ত কাজ করলাম, এরপরে খাওয়া দাওয়া করলাম, খেয়ে আমরা আর কি ওখানে লুটে গেলাম, অর্থাৎ শুয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা পর্যন্ত আমরা শুয়েছিলাম, মানে ঘুম এসে গেছে, পরিশ্রম করেছি নতুন অবস্থায়, দেখা যাচ্ছে দেশে তো কখনো কাজ করিনি, ফলে এখানে এসে একটু কষ্ট হয়ে গেছে। এরপরে 3টা 4টা পর্যন্ত কাজ করলাম, আমি কিছু সময় বিচি কুটলাম, এরপরে কিছু সময় ডাল কাটলাম, এরপরে কিছু সময় আবার ফল বের করলাম। তো এইভাবে আমরা 1 সপ্তাহ কাজ করেছিলাম। এরপরে আমাকে নিয়ে সার দেওয়ার কাজে দিয়েছিল, অর্থাৎ যেটা মালয়েশিয়াতে বলে হচ্ছে ভাজা। তো প্রথম দিন যখন আমাদেরকে কাজ দেয়, প্রায় আমরা 600 থেকে 700 ফল বের করে ফেলি, বাট আমাদের যে সুপারভাইজার মান্ডুটা ছিল, ওই ভাইয়াটা বললো আমরা নাকি মাত্র 180টা ফল বের করেছি, কারণ আমরা তো ওই সময় ফল গুনি না, আমাদেরকে জাস্ট বের করতে দিয়েছিল, আর আমাদেরকে বলে দিল যে স্যালারি দেওয়া হবে কন্ট্রাক্টে। তখন আমরা নতুন অবস্থায়, আরে আমরা তো আর জানি যে বেসিক দিবে, এখন কেন কন্ট্রাক্ট, এখন এখানে এসে গেছি বলছে কন্ট্রাক্ট, এখানে বেসিক নাই, কিছু তো করার নাই, আমরা তো চাইলেও কিছু করতে পারবো না। পরে আমরা কাজ করা শুরু করলাম, যে যত করা যাবে, যেহেতু কন্ট্রাক্টের কাজ তত টাকা, বাট ফার্স্ট পর্যায়ে এতটা কখনোই সম্ভব না। আমরা করেছিলাম, বেতন পেয়েছিলাম মাত্র 700 কত টাকা, 720 থেকে 24 টাকা অথবা 820 টাকা, এরকমটা স্যালারি পেয়েছিলাম ফার্স্ট টাইম। তো এখন যদি এরকম স্যালারি কেউ পায়, কেউই থাকবে না, সবাই কিন্তু কী করবে, সবাই ভেগে পালিয়ে যাবে এখান থেকে, কেউই থাকবে না। আর এখন এরকম কোনো স্যালারি নাই, এখন বেতন যদি নাও দেয় তাহলে কিন্তু 1500 রিঙ্গিত যে বেসিক স্যালারিটা, এটা সে অবশ্যই পাবে। এরপর 1 সপ্তাহ কাজ করার পর আমাকে নিয়ে সারের কাজ দেওয়া হয়। দেখা যাচ্ছে সারের কাজে যাওয়ার পরে একটু আমাদের শান্তি হলো, কেমন, সকাল থেকে আমাদের 11:30 থেকে 12টা হায়েস্ট 1টা বাজতো, সার দিয়ে আমরা কিন্তু রুমে চলে আসতাম, এরপরে ঘুমাও নাক ডেকে। কন্ট্রাক্টের কাজ ছিল 20 ব্যাগ করে ভাজা দিত আমাদের, বা সার দিত, সেটা আমরা দেখা যাচ্ছে 11:30 12টা বাজতো, দিয়ে আমরা রুমে চলে আসতাম। এইভাবে 4 থেকে 5 মাস করার পরে হঠাৎ করে ম্যানেজারের সঙ্গে একদিন দেখা করলাম। ম্যানেজারকে আমি বললাম যে আমার তো নাকে পলিপাস, আমি কাজ করতে পারি না, কাজ করতে গেলে আমার দমক বন্ধ হয়ে, মানে আর কি আটকে আসার মতো হয়ে যায়, আমার কষ্ট হয়, আমাকে ডাক্তারের কাছে পাঠা। তো পরে ম্যানেজার আমাকে পরের দিন কী করলো, ডাক্তারের কাছে পাঠালো, এবং সেখান থেকে আসার পরে আমাকে কিন্তু নিয়ে চেকারির কাজটা, অর্থাৎ সুপারভাইজারির কাজটা দিল। এটা সম্পূর্ণ ওই ম্যানেজারের, হয়তো জানি না কেন দিল, আমি যখন তাকে বলেছিলাম যে আমার সাইনাস হয়েছে, হয়তো তখন ম্যানেজারের দিলে হয়তো বা একটু মায়া লেগেছিলো, যার ফলে আমাকে এই কাজটা দেয়। তারপর থেকে মাশাল্লাহ আমি এখনও এই কাজে রয়েছি। আর একটা কথা বলি, অনেকেই বলে যে পলিপাস থাকলে নাকি মেডিকেলে আনফিট হয়, না আসলে পলিপাস যদি কারো থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ মেডিকেলে আনফিট হয় না, যেমন আমিও হয়নি, আমি একটা চোখে কমও দেখতাম। তখন মেডিকেলের সময় আমি একটু চিটিং করেছিলাম, সেটা হচ্ছে যখন আমাকে এই চোখটায়, আমি একটু এই চোখে কম দেখি, তো তো এই চোখটা আমাকে যখন বললো এই চোখটা বন্ধ করে এটা দিয়ে বলো, তখন আমি চোখটা একটু ফাঁক করে রেখেছিলাম, যার জন্য আমি ক্লিয়ার দেখতে পেরেছিলাম, আমার কোনো সমস্যা হয়নি, আমি চলে এসেছি। আর মালয়েশিয়াতে একবার যদি, মানে চোখের সমস্যার জন্য মালয়েশিয়াতে যদি একবার চলে আসা যায় তাহলে আর প্রবলেম নাই, এখানে আসলে চোখের তেমন পরীক্ষা করে না, যদি আমরা স্প্রের কাজ বা আমরা যদি সারের কাজ না করি তাহলে এত কিন্তু চেক করবে না, দেখা যাচ্ছে বছরে 1বার করে মেডিকেল করবে, পরপর 3 বছর 3বার, এরপর থেকে 2 বছর পরে 1বার করে মেডিকেল হবে, যদি আমরা ফল কাটার কাজে অথবা ফল বের করার কাজে নিয়োজিত হই, তখন কিন্তু আমাদেরকে চোখ ঠোক এত ভালো পরীক্ষা করবে না, সমস্যা হলেও তখন কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, প্রথম দিন সব থেকে আমার খারাপ লেগেছিল যে আমাদেরকে বলে পাঠানো হলো আমরা এসে বেসিক এবং ওভারটাইমের কাজ করব, এখন আমাদেরকে না বেসিক দিচ্ছে না ওভারটাইম দিচ্ছে, এখানে এসে বলছে কন্ট্রাক্টের কাজ। তো খুব খারাপ লেগেছিল, এতটাই খারাপ লেগেছিল যে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো এরপরে আমরা ভেবেছিলাম যে এখান থেকে পালিয়ে যাব, বাট
অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে অবৈধ হয়ে তো আমাকে সেখানেও গিয়ে কাজ করে খেতে হবে, তার থেকে বরং একটু কষ্ট হইলেও এখানে করি, সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো প্রচুর কষ্ট করেছি ভাই লাইফ ওই 5-6 মাস, অনেক এত কষ্ট করেছি, এত স্ট্রাগল করেছি সে কথা বললে হবে না। মানে আমি কখনো বাংলাদেশে কিন্তু কাজকাম করি নাই, দেখা যাচ্ছে লেখাপড়া করতাম, হঠাৎ করে লটারি হলো, লটারি কেটে পুরন করে মালয়েশিয়া চলে আসছিলাম প্লেনের চাকা দেখতে, এসে তো ফেসে গেছি। 3 বছর না হলেও দেশেও যাওয়ার কোনো সিস্টেম ছিল না। তো কাজ করতে করতে প্রায় কান্না আসতো যে কোথায় ছিলাম আর কোথায় আসলাম, হাই রে। সেই সময়ের খেলাধুলা সব কিছু চোখের সামনে ভাসত। তো যাই হোক, শত কষ্ট করেও যখন মাসের শেষে হাতে বেতন পেলাম, মনটা তখন আরও খারাপ হয়ে গেল যে এত অল্প টাকা। তারপরে ধীরে 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 যখন বেতন বাড়তে লাগলো, শত কষ্ট করতে 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 একবার হ্যাবিট হয়ে গেলে তখন কষ্ট আর কষ্ট মনে হয় না। এভাবে করতে করতে দেখলাম যে এখন স্যালারি পাচ্ছি ভালো, সারাটা মাস কাজ করে কষ্ট করে কাজ করে যখন মাসের শেষে হাতে স্যালারিটা পাই, যখন টাকাটা দেশে পাঠাই, তখন নিজের ভিতরে একটা শান্তি প্রশান্তি কাজ করে। তো এটাই ছিল মূলত বন্ধুরা আমার মালয়েশিয়ার প্রথম দিনের কাজ সম্পর্কে কিছু কথা। আমি এই ভিডিওটা এজন্য বানালাম যে নতুন যারা আসবে তারা জানতে পারুক, তাদের মনকে দৃঢ়তম করতে পারুক। কারণ আমি যখন আসছি তখন না ছিল এমন সোশ্যাল মিডিয়া, না ছিল এমন ক্যামেরা, না ছিল এমন ইউটিউবাররা, না ছিল এমন ভিডিও। থাকলেও হয়তো ওই সময় আমরা ফোন ব্যবহার করি না, ইউজ করি না, যার জন্য আমরাও জানতে পারি নাই। বাট এখন যে প্রবাসীগুলো আসবে তারা আমি চাই সচেতন হয়ে তারপরে আসুক। শুধু কি যারা আসবে তারাই না, যারা আমার এই ভিডিওটি দেখছে তারা সবাই জানতে পারবে, তাদের সবার একটা ধারণা হবে যে আসলে প্রবাস জীবন এমন। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওর মূল কাহিনী। ভালো থাকবে তোমরা সবাই, দেখা হবে তোমাদের সঙ্গে আমার আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।